ঢাকায় 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখ গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাস ট্রেন সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় সন্দেহভাজনদের নানা প্রশ্ন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, যাত্রাবাড়ি, সায়দাবাদ বাস টার্মিনাল, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, উত্তরা, গাজীপুর, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় পুলিশের বাড়তি নজরদারি দেখা গেছে। আমি দিয়ে দিলাম কষ্ট এখানে নেই কি না আমি লাইসেন্স।